পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দির ভারতের চারধামের অন্যতম, যা বাঙালি তথা আপামর ভারতবাসীর কাছে এক পবিত্র ও জনপ্রিয় স্থান। সারা বছর ধরে অগণিত মানুষ আসেন এই মন্দিরের দর্শনের জন্য। মন্দিরে পুজো দেওয়া তো আছেই, তার সাথে সাথে প্রতিদিন বিকেলে মন্দির চূড়ার ধ্বজা বা পতাকা পাল্টানোর দৃশ্যও সকল মানুষের কাছে ভীষণভাবে জনপ্রিয়। পিঠে পতাকার গাঁঠরি নিয়ে এক যুবক কোনো কিছুর সাহায্য ছাড়াই তত্তর করে উঠে যাচ্ছে 214 ফুট উঁচু মন্দিরের চূড়ায়। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে এমন দৃশ্য দেখা যায় প্রতিদিন বিকেলে, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস। প্রতিদিন মন্দিরের পতাকা পাল্টানোর এই প্রথা চলে আসছে সুদীর্ঘ 800 বছর ধরে। এই পতাকা টাঙানো হয় জগন্নাথ দেবের মন্দিরের একেবারে চূড়ায় বসানো নীল চক্রের সাথে। অষ্টধাতুর তৈরি এই নীল চক্রের উপর প্রতিদিন এই ধ্বজা উত্তোলনকে বলা হয় পতিত পাবন। প্রতিদিন মন্দিরের চূড়ায় পতাকা পাল্টানোর কাজে যুক্ত এই যুবকেরা চোল বংশের একটি বিশেষ শাখার বংশধর। এদের পূর্বপুরুষেরা প্রথমবার জগন্নাথ দেবের মন্দিরে পতাকা টাঙিয়েছিলেন। তখন থেকেই কেবলমাত্র ওই বংশের পুরুষদেরই অধিকার রয়েছে এই পবিত্র কাজটি করার। এর জন্য একেবারে ছোটবেলা থেকেই দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ। ধাপে ধাপে নানা প্রশিক্ষণের পর সম্পূর্ণরূপে উপযুক্ত হয়ে উঠলে তবেই যুবকদের অনুমতি দেয়া হয় এই কাজের। প্রতিদিন একটি করে নতুন পতাকা টাঙানো হয়, আর পুরনো পতাকার অংশগুলো সংগ্রহ করেন মন্দিরে আগত পুণ্যার্থীরা। এই অপরূপ এবং বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হতে প্রতিদিন বিকেলে অগণিত মানুষ ভিড় করেন জগন্নাথ দেবের মন্দিরে। তারা বিস্ময় ভরে দেখেন কিভাবে কোনো কিছুর সাহায্য ছাড়াই একজন মানুষ অবলীলায় উঠে যাচ্ছেন 22 তলা উঁচু এই মন্দিরের চূড়ায়, আর অনায়াসে পতাকা পাল্টে আবার নেমে আসছেন নিচে। চলুন এই ভিডিওতে আজ আমরাও সেই বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হয়ে থাকি।